নমস্কার। আয়ুর্বেদের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আয়ুর্বেদের অনুষ্ঠান, তাই আপনি আপনার মনের প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই পাচ্ছেন। দীর্ঘদিনের কোনো সমস্যা, যে সমস্যার এখনো সমাধান পাচ্ছেন না, বা যে সমস্যাগুলোর জন্য আপনাকে সারাটা জীবন ওষুধ খেতে বলা হয়েছে এবং দীর্ঘদিন ওষুধ খাওয়া যে ভালো নয় এটা আপনি নিজেও জানেন, সাইড এফেক্টের শিকার আপনাকে হতে হয়, বা কত দিন আপনি ওষুধ খেয়ে যাবেন সারাটা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত, ঠিক এই ধরনের প্রশ্নচিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই এই অনুষ্ঠান থেকে আপনি সঠিক একটা উত্তর পাবেন, এই প্রতিশ্রুতি তো আমরা দিতেই পারি। এই ধরনের সমস্যার মধ্যে ডায়াবেটিস নিয়ে আলোচনা করা যেতেই পারে, কারণ এটিও এমন একটি সমস্যা যার জন্য দীর্ঘমেয়াদী দীর্ঘদিন ওষুধ খাওয়ার একটা প্রয়োজনীয়তা থাকে বলে আমরা কিন্তু জানি। সব বিষয় নিয়ে কথা বলবো, রয়েছেন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সুলতান খান। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার ডাক্তারবাবু। আমরা বারবারই সুগার নিয়ে আলোচনা করি, কারণ এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যায় না যেখানে সুগারের কোনো পেশেন্ট নেই। সেখানে সাধারণত যদি তার সাথে কথা বলা হয়তো সে বলবে আমি মডার্ন ট্রিটমেন্টের মধ্যে রয়েছি এবং চিকিৎসক আমাকে বলেছে সারা জীবন ওষুধ খেতে। কিন্তু আমরা দেখেছি যারা সারা জীবন ওষুধ খায় একটা নির্দিষ্ট সময় পর তাদের আরও দু চারটে সমস্যা কিন্তু চলে আসে। মানে আমার যদি সুগার হয় এটাই আমার পরিণতি, মানে এটাই আমাকে জেনে নিতে হবে, নাকি অন্য কোনো উপায় রয়েছে? দেখুন, আসল কথা হচ্ছে মানুষ জানে না, সেই জন্য মানুষ একটা প্যাথির উপরেই ডিপেন্ডেন্ট থাকে। মডার্ন সায়েন্সে যেরকম সুগার প্রেশার থাইরয়েড হয়ে গেলে ওরা বলে দেয় প্রথম দিনই কি আপনার সারা জীবন ওষুধটা খেয়ে যেতে হবে, কিন্তু আয়ুর্বেদ এরকম কোনো দিনই বলে না। আজকে WHO ওনাদের সার্ভে বলছে ওয়ার্ল্ড পপুলেশনে 24% অলরেডি ডায়াবেটিস অ্যাট্যাক হয়ে গেছে, যার কিন্তু কোনো রেজাল্ট নেই। আর 2020 অবধি মোটামুটি 40-45% অব দি পুরো পপুলেশন অ্যাট্যাক করে নেবে। তো আমাদেরকে জানতে হবে এই এই যে ছোট একটা ডায়াবেটিস সমস্যা, একে নিয়ে আমরা এত কেন মানে চিন্তায় বসে গেছি, বা চিন্তায় মানে সবসময় চিন্তা করছি কি এই রোগটা আমি কি কোনোদিনই ভালো হতে পারবো না। আজকে আমি যে পেশেন্টগুলোকে দেখছি, আমি খুব কম পেশেন্ট আছে যে এসে আমাদেরকে বলছে কি ডক্টর সুগার হয়ে গেছে, আমি ট্রিটমেন্ট করে ভালো হতে চাইছি। পেশেন্টের কমপ্লিকেশন হয়ে যাচ্ছে তারপর আমাদের কাছে আসছে। কমপ্লিকেশন বলতে গেলে ডায়াবেটিসের জন্য চোখের সমস্যা, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, বা নার্ভে কোনো সমস্যা, বা ইয়াং এজ থাকলে সেক্সুয়াল কোনো লাইফের সমস্যা, তারপর গিয়ে ওনারা এসে আমাদের সঙ্গে সাজেশন চাইছে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাইছি কি প্রথম দিন থেকে আপনি যখন অ্যালার্ট হবে, ডায়াবেটিস জিনিসটা কী আছে? ডায়াবেটিস নর্মালি আমাদের শরীরে একটা অর্গানস আছে প্যানক্রিয়াস, ওখান দিয়ে যখন ইনসুলিন সিক্রেশনটা কম হয়ে যায় তো কিন্তু আমাদের শরীরে ডায়াবেটিস হয়, এটা একদম নর্মাল কনসেপ্ট। তাহলে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন ওই ওষুধটা কি আপনার অর্গানসে গিয়ে কাজ করে না কাজ করছে, নাহলে আপনার সিমটমসে কাজ করছে, কি কাজ করছে এটা আমাদেরকে জানা দরকার আছে। কেন কি মডার্ন সায়েন্সে আমি দেখেছি ব্লাড সুগারটাকে শুধু কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, আর আয়ুর্বেদে যে ট্রিটমেন্টগুলো হচ্ছে যে আপনার প্যানক্রিয়াসটা স্লো ডাউন হয়ে গেছে, ধরে নিন আপনার প্যানক্রিয়াসটা 40% বা 60% কাজ করছে আপনার শরীরে, সেই জায়গায় কিন্তু আমরা ওষুধ দিয়ে প্যানক্রিয়াসকে আর একটু মানে স্টিমুলেট করার চেষ্টা করি আমরা, 80-90% বা 100% নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা। এটি হচ্ছে আয়ুর্বেদের সবথেকে সাকসেস ট্রিটমেন্ট, যেখানে আমরা পেশেন্টে যখন ব্লাড রিপোর্ট দেখি আমরা পেশেন্টদেরকে প্রথম দিনই বলে দিই কি আপনাকে এতদিন ওষুধ খেতে হবে, এই ওষুধটা কিন্তু কোনোদিনই ভাববেন না কি আপনি ওষুধ খাবেন, আপনার ব্লাড প্যারামিটারগুলো নর্মাল থাকবে আর আপনি ওষুধ সারাদিন চালিয়ে যেতে হবে। আমার টার্গেট হচ্ছে আপনার অর্গানসকে ঠিক করা, একদম আপনার অর্গানস যখন ঠিক হবে তাহলে আপনি সারা জীবন কিন্তু ওষুধ বন্ধ করে ভালো থাকতে পারবেন, এটা হচ্ছে আয়ুর্বেদের সবথেকে বোনাস পয়েন্ট। এবং এটাই আয়ুর্বেদ আমাদের শেখাচ্ছে, অন্য কোনো প্যাথিতে কিন্তু এই পথ নয়, আয়ুর্বেদের পথটা একটু আলাদা, এবং যে পথে গেলে আমি কিন্তু শর্টকাটে খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হতে পারবো, সারা জীবন আমার ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা নেই, ফলে আমার অর্গানগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠিক থাকছে। এক্স্যাক্টলি, একদম। কেন কি দেখুন আপনি কনসেপ্টটা, আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি কি আপনি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করবেন তাহলে আপনার কী হবে, আস্তে আস্তে আপনার অর্গানসগুলো ড্যামেজ হবে, আর আপনি যখন রুটে গিয়ে রোগে চিকিৎসা করবেন তাহলে আপনার লাইফটা যতদিনই আপনি থাকবেন কমপ্লিকেশন ছাড়া কিন্তু বেঁচে থাকবেন আপনি। আপনি যখন ডিলে করছেন তখনই আপনার শরীরে কিন্তু কমপ্লিকেশন স্টার্ট হচ্ছে। আপনি যখন ডায়াবেটিস দেখছেন, ডায়াবেটিস যখন স্টার্ট হয়েছিল তখন তো আপনার ব্লাড প্রেশার শুধু খাওয়ার আগে খাওয়ার পর আপনার পিপি ফাস্টিং একটু বেশি ছিল, কিন্তু আপনি 10-15 বছর যখন ওটা ইগনোর করেছেন তারপর কিন্তু আস্তে আস্তে আপনার কিডনি সমস্যা এসেছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আগে লেখা আছে ডায়াবেটিক
মানে এই রোগটা ডায়াবেটিস জন্য হয়েছে আপনার, তাহলে আপনি যে এতদিন যে লেট করলেন, এই এতদিন যে আপনি ইগনোর করলেন রোগটাকে, এই রোগটা কিন্তু এখন আপনাকে ফল দিচ্ছে। না, আমার মনে সব থেকে বড় প্রশ্ন এটাই আসে, যখন আমি প্রথম দিন জানলাম আমার ডায়াবেটিস আছে, আমি তখন ওই চিকিৎসকের কাছে গেলাম, আমি ওষুধ নেওয়া শুরু করলাম, এতগুলো দিন ওষুধ খাওয়ার পরে কেন আমার অর্গান ড্যামেজ হবে বা কেন আমার এই সমস্যাগুলোর ভুক্তভোগী হতে হবে, তাহলে আমার ওষুধ খাওয়ার মানেটা কি হলো? এটাই তো মানুষের বোঝা উচিত, যে যে মানুষ নিজের মানে নিজেকে কোনোদিন ভালোবাসবে না, সে কোনোদিনই মানে ভালো হবে না। একদম, আমাদের ভাবনা চিন্তাটাকে একটু বদলাতে হবে। অনেকে একই পথে দীর্ঘদিন ধরে হাঁটছেন কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা ভালো পাচ্ছেন না, তাই আপনি আয়ুর্বেদ নিয়ে ভাবুন। এটা নতুন রাস্তা না, এটা আমাদের সব থেকে প্রাচীন রাস্তা। এই রাস্তাকে আমরা ভুলতে বসেছি, আমরা অন্যান্য রাস্তা খুঁজতে গিয়ে এই ভালো পথটিকে আমরা কিন্তু হারাতে বসেছি। আবার নতুন করে এই পথ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যে পথ ধরে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। নমস্কার, আমি শান্তা মন্ডল বলছি, মেমারি থেকে। মেমারি থেকে? হ্যাঁ, আমার 55 বছর বয়স, আর আমার সুগার আছে কিন্তু কোমরে যন্ত্রণাও আছে। কিন্তু একটা আমার সমস্যা হচ্ছে, আমি যখন বসছি সে পাঠাগুলো কালো কালো দাগ হয়ে যাচ্ছে, আর গায়ে আমার ভিটামিন ডি নেই। আমি পরীক্ষা করিয়েছি যে সে ভিটামিন ডি ওষুধ খাচ্ছি কিন্তু কোমর নিয়ে উঠতে বসতে পারছি না, তা পাছায় দাগ হচ্ছে। আচ্ছা, আপনার এক্সরে কোমরে কোনো এক্সরে করা হয়েছে? হ্যালো, কোমরে কোনো এক্সরে করেছেন? হ্যাঁ হ্যাঁ, সব করেছি। তো রিপোর্টে কি বলা হয়েছে আপনার? রিপোর্টে পঙ্গরাইটিস, স্পন্ডলাইটিস। সুগার কত বছর থেকে আপনার? সুগার অনেক দিন থেকে, তাও 20 বছর। বাপ রে বাপ। আপনার বয়স কত বললেন আপনি? 55। ঠিক আছে, আপনি টিভিএস কিনে থাকুন, আমি বলে দিচ্ছি। মনে হচ্ছে আপনি আজকে প্রথম প্রোগ্রাম দেখছেন। আমি শনিবারই বর্ধমানে ছিলাম, অনেক পেশেন্ট দেখলাম, ডায়াবেটিক পেশেন্ট দেখলাম, কোমরে ব্যথা বলুন সব পেশেন্টকেই দেখলাম। তো দিদি, আপনার একটাই কথা বলবো, 20 বছর থেকে আপনি সুগারকে সামলিয়ে রেখেছেন। আমি শক হয়ে যায়, পেশেন্টদেরকে দেখে না শক হয়ে যায়, কেন কি এই কষ্টটা ওরা যখন বয়স বাড়ে না তখন ওরা বুঝতে পারে। একদম, যখন অর্গানসগুলো ড্যামেজ হতে স্টার্ট হয় তখন একটা হসপিটাল থেকে অন্য হসপিটাল, তার মানে শুধু চক্কর কাটতে হবে, এই রাজ্য থেকে অন্য রাজ্য ঘুরতে হবে, কোনো রেজাল্ট পাবে না। তো আগে থেকে আমাদেরকে অ্যালার্ট হওয়ার উচিত। ইনি যে কথাগুলো বলছেন দিদি, আপনাকে একটাই কথা বলবো, জানুয়ারি মাসে 2 তারিখ আমি বর্ধমানে থাকবো, ওর আগে চাইলে আপনি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করতে পারেন, সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন, সুগারের রিপোর্ট, কোমরে যে এক্সরে করেছেন সেটাও নিয়ে আসবেন, দেখবেন ট্রিটমেন্ট করবো খুব তাড়াতাড়ি, আপনি সব রোগে একসঙ্গে চিকিৎসা করে ভালো করে দেবো আপনাকে। একদম, সঙ্গে থাকুন। ঠিক সুগারের আলোচনাতেই আমরা ছিলাম, জাস্ট এই কথাটাই বলছিলাম যে আমরা অভ্যস্ত, দীর্ঘদিন ধরে ওষুধ খেতে আমরা অভ্যস্ত, দীর্ঘ 20 বছর হয়ে গেছে উনি কিন্তু ওষুধ খাচ্ছেন, তার মানে এতদিন পর ওনার বলা উচিত ছিল আমি ভীষণ ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু উনি কিন্তু সেটা বলছেন না, উনি অনেকগুলো সমস্যার কথা বললেন। দেখুন, ইনি 20 বছর কথা বললেন, আমার কাছে যে পেশেন্ট আছে না, 1 মাসে রেজাল্ট না দিলে পেশেন্ট মানে কি বলবো, বিরক্ত হয়ে যায়, যে ডক্টর বাবু 1 মাস থেকে ওষুধ খাচ্ছি আমি ভালো হচ্ছি না কেন। তাহলে আপনি আয়ুর্বেদের কাছে এসে এতো আপনার সময় নেই আপনার কাছে, কিন্তু আপনি মডার্ন সায়েন্সে 20 বছর মানে 55 ইয়ার্স মানে ধরে নিন ওনার সমস্যাটা স্টার্ট হয়েছে 35 বছর থেকে, তাহলে 55-55 হয়ে গেছে, লাইফে হাফ বয়সটা পেরিয়ে গেছে, কিছুদিন পরই কিন্তু কমপ্লিকেশনগুলো স্টার্ট হয়ে যাবে। আস্তে আস্তে যেরকম বয়স বাড়বে ইমিউনিটি পাওয়ার কমবে, ব্লাড সাপ্লাইগুলো কমতে স্টার্ট হয়ে যাবে, নার্ভ ভেসেলগুলো ড্যামেজ হতে স্টার্ট হবে, অর্গানসগুলো টার্গেট হতে স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কি স্টার্টিং থেকে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত কি এই যে রোগটা হয়েছে আমার, আমি আমার পেশেন্টকে সবসময় কিন্তু অ্যালার্ট মানে বুঝিয়ে দিই কি আপনার রোগটা কি হয়েছে, আপনি আপনার রোগটা বুঝে যান, তাহলে আমার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে, আর আপনিও আমার সঙ্গে কথা বলতে গেলে বা ট্রিটমেন্টে কীরকম ইম্প্রুভমেন্ট হচ্ছে সুবিধা হবে। তাহলে আপনি যে সুগারটা বলছেন, আমি প্রথমেই বলে দিলাম কি যে প্যানক্রিয়াসে আপনার ডিফিসিয়েন্সি হচ্ছে, ইনসুলিন ঠিক করে সিক্রেট হচ্ছে না, আপনাকে ওইটা ট্রিটমেন্ট করা উচিত। ওই জিনিসটা যখন আপনি ট্রিটমেন্ট করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি উন্নতির দিকে চলে যাবেন। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে তো সুগারের ক্ষেত্রে আমরা এই ধরনের পেশেন্ট পাই যারা এই যে 20 বছর বললেন বা এতদিন ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন বা ইনসুলিন নিচ্ছেন, এবার তাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে এতদিন পরে এসে কি আয়ুর্বেদ আমার জন্য কাজ করবে। অবশ্যই এই প্রশ্নের উত্তরে আমরা ফিরে আসবো, একটা ফোন নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে ফোন করছে? আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ, আমি ঠাকুরপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন, সমস্যাটা বলবেন, আপনার বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 47। আমার হচ্ছে আর কি প্রেসার আছে, এই 1 বছর হয়েছে, আর কোলেস্টেরল আছে। আচ্ছা, কোলেস্টেরল কত আছে আপনার? এটা আমি এক্ষুনি রিপোর্টটা সামনে নেই, কিন্তু মাঝখানে একবার কমে গিয়েছিল, আবার লাস্ট রিপোর্টে একটু বেশি ট্রাইগ্লিসারাইনটা বেশি ছিল। আচ্ছা আচ্ছা, প্রেসার প্রেশার নরমালি থাকে, আবার মাঝে মাঝে
30 বাই 90 হয়ে যায়, নাহলে 80 বাই 120 এরকম থাকে। তো আচ্ছা, আপনি কি বেশি চিন্তা ভাবনা করেন নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, একটা সব থেকে নর্মাল জিনিস বলবো, প্রথম আমাদের ফিজিশিয়ানের কাজ হচ্ছে কি পেশেন্টকে বুঝিয়ে দেওয়া কি ওষুধ খাওয়া দরকার নেই। আপনার যে রোগ হয়েছে, আপনি প্রেশারের কথা বললেন, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনার কোনো অর্গানসের সমস্যা আসতে পারে, না হলে আপনি চিন্তা ভাবনা বা রাতে ঘুম হচ্ছে না। তো যখনই আপনি বুঝে যাবেন কি এই কারণের জন্য আপনার সমস্যাগুলো হচ্ছে, তাহলে ওই জিনিসটা আপনি যখন সামলিয়ে নেবেন, তাহলে আপনার ওষুধ খাওয়ার দরকার নেই। আপনি যে চিন্তা ভাবনা করছেন দিদি, ওই চিন্তা ভাবনাটা একটু কমিয়ে দিন। আর কোলেস্ট্রল যে সমস্যা আপনি বলছেন, আপনি ঠাকুর পুকুরতে বলছেন, আমার সাউথ সিটি উল্টো দিকে যোধপুর কালীবাড়ি আমার চেম্বার আছে, আপনি এসে একবার আমার সঙ্গে দেখা করবেন, সমস্ত রিপোর্ট নিয়ে কোলেস্ট্রলের কিছুদিনে ওষুধ দেবো, 1 থেকে 2 মাস সময় লাগবে, আবার রিপোর্ট করে দেখে নেবেন, আপনার রিপোর্টটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওকে, আরেকজন বন্ধু আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে ফোন করছেন? মেহেদীপুরা থেকে বলছি, আমি বিলোনি থেকে বলি। হ্যাঁ বলুন, সমস্যাটা বলবেন, বয়সটা বলবেন আগে। আচ্ছা, এটা আমার মায়ের কথা, যে তানের বয়স এখন বর্তমানে 60 বছর। হ্যাঁ আচ্ছা, 60 বছর, বলুন কি সমস্যা তার? তানের যে সুগারের যে লক্ষণটা এখন বর্তমানে প্রায় 95 দেখা যাচ্ছে। হ্যাঁ সুগার 595 95। তো তানের যেভাবে ডায়েটটা কন্ট্রোল করা দরকার, তো এটা খাওয়ার আগে না খাওয়ার পর? এটা খাওয়ার আগে দেখা যাচ্ছে। খাওয়ার আগে 595? হ্যাঁ 95। কোনো ওষুধ খাচ্ছেন না এই প্রথমবার ধরা পড়েছে? না এই প্রথমবার, এখন পর্যন্ত কোনো ওষুধ খাচ্ছেন না। এখন কোনো ওষুধ খাচ্ছে না, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, প্রথম জিনিস তো বলে দিই আপনাকে, সুগার কিন্তু অনেক হাই আছে আপনার মায়ের। তো একদম এক্ষুনি গিয়ে আপনি কোনো লোকাল ডক্টরকে দেখিয়ে ওনার সুগারটা কন্ট্রোল করার চেষ্টা করুন, কেন যে হারে ওনার সুগার বেড়ে গেছে কিন্তু চান্স অফ স্ট্রোক কিন্তু হতে পারে। তো আর আগে ওনাকে দেখিয়ে নিন, ওষুধ স্টার্ট করুন, উনি আপনাকে ডায়েট চার্টও বলে দেবে। আমি আপনাকে বলে দিচ্ছি কি আপনার মিষ্টি খাওয়া চলবে না, ওনাকে সারাদিনে 50 থেকে 60 গ্রাম ভাত খাওয়া উচিত, আর মাটি তোলা যে যে জিনিসগুলো থাকে যেরকম আলু বলুন, এরকম জিনিসগুলো বন্ধ করে দিতে হবে। কিন্তু প্রথম কাজ হচ্ছে আপনার, আপনি গিয়ে লোকাল ডক্টরকে ইমিডিয়েটলি দেখিয়ে ওনার সুগার ওষুধটা স্টার্ট করুন। একদম। আরেকজন বন্ধুর সাথে কথা বলবো, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কোথা থেকে ফোন করছেন? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে, হ্যাঁ বলুন, সমস্যাটা বলবেন, বয়সটা বলবেন তার আগে। আমার বয়স হচ্ছে 54 বছর। 54, 54, হ্যাঁ বলুন। মানে আমার পুরো পিঠে ব্যথা, মানে একদম ঘাট থেকে পিছনে একদম পুরো পিঠে সিদ্ধারা খুব ব্যথা, মাথা জ্বালা করে, তারপরে মানে বাঁ দিকটা পুরো মানে ভিতর থেকে এমনি অবশ অবশ লাগে। আচ্ছা, আপনি কোনো পরীক্ষা করিয়েছেন? হ্যাঁ মানে এমনি পরীক্ষা করিয়েছি কিন্তু কোনো ডাক্তার দেখানো হয়নি, করা হয়েছে। আচ্ছা, এই যে স্পন্ডিলাইটিসের যে এক্সরেটা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনি শিলিগুড়ি থেকে বলছেন স্পন্ডলিসের সমস্যা হয়ে গেছে, তাহলে আমি তাকে একটাই কথা বলবো, খুব বেশি ব্যথা থাকলে একটু আপনি পেন কিলার খেয়ে নিন, একদিন দুদিন আপনি একটু রেস্ট পেয়ে যাবেন। কিন্তু 14 তারিখে আমি শিলিগুড়িতে থাকবো, সমস্ত রিপোর্ট নিয়ে চলে আসবেন, আমার সঙ্গে একবার দেখা করবেন, কারণ কি পেন কিলার আপনার কিন্তু ট্রিটমেন্ট নয়, সাময়িক আপনাকে রিলিফের জন্য বলছি, একদিন বা দুদিন জন্য খেয়ে নিন। কিন্তু 14 তারিখে আপনি যখন আসবেন, স্পন্ডলিসিসের পুরো ট্রিটমেন্ট আমি স্টার্ট করবো, দু থেকে 3 মাস সময় লাগবে, আবার আপনি এক্সরে করে দেখে নেবেন, আপনি পুরো ভালো হয়ে যাবেন। প্রত্যেকের জন্য একটা কথা বলবো, হেল্পলাইন নাম্বার যাচ্ছে একেবারে অনুষ্ঠানের প্রথমের দিক থেকেই বলতে শুরু করছি, হেল্পলাইন নাম্বার নোট করুন, কারণ এই যে দুটো নাম্বার যাচ্ছে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনি ডক্টর সুলতান খান বা তার সঙ্গে যুক্ত অন্যান্য চিকিৎসকদের পাবেন, তাই নাম্বারগুলো মোবাইলে সেভ রাখুন প্লিজ। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কোথা থেকে ফোন করছেন? কোনটাই থেকে? কোনটাই থেকে, হ্যাঁ বয়সটা বলে সমস্যাটা বলবেন, টিভির আওয়াজটা কম করবেন আর বলবেন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি বলুন, আপনি বয়স কত আপনার? লক্ষ্যান্ত দাস। আপনার টিভির আওয়াজটা মিউট নেই দাদা, ফোনটা কেটে যাবে। হ্যাঁ বলুন, আপনি বলুন, সমস্যা বলুন, আপনি বলুন প্লিজ, টিভির ভলিউম মিউট করবেন, নাহলে কিন্তু এভাবে অসুবিধা হবে এবং ফোনটা কিন্তু কেটে যাবে। যে বিষয়টা বলছিলাম ডাক্তারবাবু, যে যদি আমার ইনসুলিন শুরু হয়ে যায়, আমি যদি ইনসুলিন নিই, তারপর কি আয়ুর্বেদ চিকিৎসকের সাথে আমি যোগাযোগ করতে পারি? একদম, আমি 21 তারিখে ত্রিপুরাতে যাব, আমার ত্রিপুরাতেই পেশেন্ট আছে, ওনার আমি 1 মাস ইনসুলিন বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বড় টার্গেট, মডার্ন সায়েন্সে ইনসুলিন এত তাড়াতাড়ি উইথড্র করা যায় না,
বা ডক্টর পেশেন্ট যতই রিকোয়েস্ট করুক, কিন্তু মডার্ন সায়েন্সে কোনোদিনই ইনসুলিন ওরা উইথড্র করতে পারে না। কিন্তু আমি বলি পেশেন্টদেরকে কি আপনার ইনসুলিন চলুক যা কিছু চলুক, আপনি যখন আমাদের কাছে আসবেন ট্রিটমেন্ট করাবেন সিস্টেম্যাটিকলি, দেখুন আপনি অনেক তাড়াতাড়ি উন্নতিটা পেয়ে যাবেন। আমি দুদিন আগে সাউথ সিটি পেশেন্ট দেখছিলাম, আমি একটা পেশেন্ট আমি পেলাম যার ফাস্টিং ছিল মোটামুটি 400 আর পিপি ছিল মোটামুটি 600 না 650। এইসব রিপোর্ট দেখেও কিন্তু মডার্ন সায়েন্স ইনসুলিন ইনস্ট্যান্ট স্টার্ট করে দেবে, কেন কি ওরা জানে কি যত তাড়াতাড়ি ইনসুলিন দিয়ে পেশেন্টকে রিকভারি করা যায়। কিন্তু সেই সব পেশেন্টকে কিন্তু আমি ওষুধ দিয়ে কিন্তু ম্যানেজ করছি, কেন কি এইসব পেশেন্টদেরকেও ইনসুলিন দরকার নেই, মেডিসিন খেলে অনেকটাই রিকভারি করা যায়। এর সঙ্গে সঙ্গে ডায়াবেটিক ডায়েট আর এর সঙ্গে কিছু কিছু এক্সারসাইজ যখন করবে পেশেন্ট তিনটে নিয়ে একসঙ্গে, দেখবেন ডায়াবেটিস খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসবে একদম। এবং এটা কি জেনেটিক হওয়ার প্রবণতা আছে? মা বাবা যদি থাকে তাহলে কি সেখানে সন্তান আগাম কোনো সতর্কতা অবলম্বন করতে পারে? এক্স্যাক্টলি, আপনি এটা খুবই ভালো কথা বললেন। এখন তো যা কিছু রোগ হয়ে গেছে, আমার কিছু রোগ হলে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে নেক্সট জেনারেশন কিন্তু এই রোগটাকে আক্রান্ত হতে পারে। রুমাটয়েড আর্থ্রাইটিস বলুন বা ডায়াবেটিস বলুন বা যে কোনো সমস্যা, এখন ম্যাক্সিমাম রোগটা কিন্তু জেনেটিক হয়ে গেছে। তো আপনি ডায়াবেটিস পেশেন্ট হয়ে গেছেন তাহলে আপনাকে যত তাড়াতাড়ি আপনি নিজেকে ভালো করবেন আপনার নেক্সট জেনারেশনের জন্য কিন্তু লাভদায়ক হবে। আর আপনি দেখছেন এটা ডিলে করছেন, আপনি লেট করছেন, তাহলে দেখবেন আপনার নেক্সট জেনারেশন কিন্তু এই রোগ থেকে কিন্তু অ্যাটাক হবেই হবে। একদম, সেজন্য সচেতন থাকতে হবে। যদি মা বাবা বা পরিবারের কারোর সুগার থাকে তাহলে অবশ্যই আমি আগে গিয়ে একজন ডক্টরের পরামর্শ নিতেই পারি যে আমাকে কিভাবে চলা উচিত, আমার ডায়েটটা কি হওয়া উচিত, আমাকে কি কি করা প্রয়োজনীয় সবকিছুর জন্য কিন্তু অবশ্যই রয়েছেন ডক্টর সুলতান খান। ফোন নাম্বার নোট করবেন অবশ্যই 9674356405, এই ফোন নাম্বারে ফোন করবেন বা ফোন করতে হবে 9073641643, দুটি নাম্বার টিভি স্ক্রিনে ঠিক এরকম জায়গায় কিন্তু আপনাদের জন্য রয়েছে। আর চট করে জানিয়ে রাখবো যে 12 তারিখ ডিসেম্বর মাসে ডক্টর আব্দুল হাকিমকে কিন্তু আপনারা ব্যান্ডেলে পাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন। ব্যান্ডেলে আসা অনেকেরই কিন্তু খুব সুবিধার, এমন একটা জায়গা ব্যান্ডেলটা যে বিভিন্ন দিক থেকে কিন্তু আসা যায়, তাই অবশ্যই যোগাযোগ করে নেবেন। খড়গপুরের দিকের বন্ধুদের বলবো 12ই ডিসেম্বর ডক্টর সুলতান খানকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খড়গপুরে, যোগাযোগ করবেন। নিউ কোচবিহারে কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন ডক্টর আব্দুল হাকিমকে পাচ্ছেন 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর শিলিগুড়িতে আপনারা পাচ্ছেন ডক্টর সুলতান খানকে, যোগাযোগ করবেন, ফোন নাম্বার যাচ্ছে। যদি মালদাটা আপনার সুবিধা হয় তাহলে 15ই ডিসেম্বর ডক্টর আব্দুল হাকিম কিন্তু অবশ্যই থাকবেন, মালদায় যোগাযোগ করবেন। বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুদের জন্য বলবো 15ই ডিসেম্বর ডক্টর সুলতান খানকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুরে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন 16ই ডিসেম্বর ডক্টর সুলতান খানকে। বাঁকুড়ায় 19 তারিখ কিন্তু ডক্টর সুলতান খান থাকছেন। গুয়াহাটির নতুন চেম্বার, আসামের থেকে প্রচুর রিকোয়েস্ট ছিল আপনার কাছে যে এখানে যদি একটি চেম্বার করেন ডক্টর সুলতান খান, তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু ডিসেম্বরের 20 তারিখ আপনি পেয়ে যাচ্ছেন ডক্টর সুলতান খানকে। তাই অবশ্যই কিন্তু নাম লেখান, ফোন করুন, অবশ্যই যোগাযোগ করুন। ত্রিপুরা থেকে যারা অনুষ্ঠান দেখছেন আগরতলায় যোগাযোগ করুন, আগরতলায় আপনারা 21ই ডিসেম্বর পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর সুলতান খানকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন 22ই ডিসেম্বর, দুর্গাপুরে পাচ্ছেন 23ই ডিসেম্বর, আর জানুয়ারি মাসের 2 তারিখে 2nd জানুয়ারি বর্ধমানের বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন। আর তাছাড়া কলকাতার দিকেও আমরা পেয়ে যাচ্ছি আপনাকে। কলকাতায় সপ্তাহে 3 দিন করে আমি থাকি, যেরকম কালকে মঙ্গলবার আমি 11টা থেকে 2টা অবধি টেগুরিয়াতে থাকবো, বুধবার আমি থাকবো 11টা থেকে 2টো হাওড়া ময়দানে, আর শুক্রবার আমি সাউথ সিটি উল্টো দিকে যতুর কালীবাড়ি, যেটা আমার কর্পোরেট চেম্বার। একদম, আরেকজন বন্ধুর সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি বহরমপুর থেকে ফোন করছি। হ্যাঁ, একটু বয়সটা বলে সমস্যাটা বলবেন। আমার বয়স 38 বছর, আমি সুগারের পেশেন্ট। আচ্ছা। আমার সমস্যা এখন বুকের খুব মানে জ্বালা যন্ত্রণা, কেমন মানে এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি নিচু হতে পারছি না, কোনো কাজ কোনো দিকেই মানে আমি ঘুরতে পারছি না। হ্যাঁ, তা আমার প্রায় 17 বছর থেকে আমি সুগারে ভুগছি। 17 বছর ধরে? আপনার বয়স এখন 38? হ্যাঁ। আরে বাবা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমার ছোট, আমার দুটো মেয়ে আছে, আমার ছোট মেয়ে যখন পেটে ছিল তখন থেকে আমার সুগারটা ধরা পড়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। এটা বলা হয় প্রেগনেন্সি ইন্ডিউস ডায়াবেটিস। এটা প্রেগনেন্সির সময় অনেকটা মহিলাদেরকে ডায়াবেটিস ধরা পড়ে, কিন্তু 17 বছর হয়ে গেছে, একটা পেলাম 20 বছর, একটা পেলাম 17 বছর। এরকম অনেক পেশেন্ট আছে আমাদের কাছে যে ট্রিটমেন্ট করাচ্ছেন আমাদের, 15 বছর 20 বছর 25 বছর ট্রিটমেন্ট চলছে, পেশেন্ট অনেকটাই ভালো আছে,
আর ওই সব পেশেন্টদেরকে আমি দায়িত্ব নিয়ে কথা বলেছি কি আপনাদেরকে 6 মাস 7 মাসে পেশেন্ট ওষুধগুলো আমি উইথড্র করাবো, কেন কি আমার টার্গেট যেটা হচ্ছে শুধু আপনার ব্লাড সুগারটা কমানো নয়, আমার টার্গেট হচ্ছে যে অর্গানসটা আপনার ইফেক্ট হয়েছে সেই অর্গানসটাকে ঠিক করা। 15 ডিসেম্বর আপনি থাকছেন বহরমপুরে, তো অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, প্রত্যেকেই ফোন নাম্বার নোট করুন, একটু ফোন করেও জেনে নিন যে আপনার কাছাকাছি কবে পেয়ে যাচ্ছেন ডক্টর সুলতান খান বা ডক্টর আব্দুল হাকিমকেও কিন্তু পাওয়া যাচ্ছে। কে আছেন, নমস্কার। হ্যাঁ হ্যালো, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন দিদি ভাই? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে ফোন করছেন, বয়সটা শুনবো? 44। 44, বলুন সমস্যাটা বলুন। বলি আমার ভিটামিন ডি টা 15 তে নেমে গেছে, আর এরপরে যে পায়ের তলায় খুব জ্বালা, পায়ের পাতা গুলো প্রচুর জ্বালা হচ্ছে, আর তলাটা ব্যথা হচ্ছে, আর চিনচিন করছে। আচ্ছা, ইউরিক অ্যাসিড টেস্ট করেছেন? ইউরিক অ্যাসিড টেস্ট করেছেন? ইউরিক অ্যাসিড হ্যাঁ 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 করেছি, নেই থাইরয়েড ইউরিক অ্যাসিড টেস্ট করেছি, নেই। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনি ঝাড়গ্রাম থেকে বলছেন, আমি 12 তারিখে খড়গপুরে থাকবো, আপনি যে রিপোর্টটা করিয়েছেন সেই রিপোর্টগুলো নিয়ে আসবেন, আপনার ট্রিটমেন্ট স্টার্ট করবো। আর ঝাড়গ্রাম থেকে অনেক পেশেন্ট এসে আমার সঙ্গে খড়গপুরে দেখা করেন, ওনারা ট্রিটমেন্ট করে কিন্তু ভালো আছেন, আপনি আসুন ট্রিটমেন্ট করাবেন, ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদিকে সুগার এবং একদিকে এমন একটা সমস্যা যার জন্য ডক্টর হয়তো বলছে অপারেশন করতে হবে, বা পালস প্রেশার ফিস্টুলার মতো সমস্যার জন্য অপারেশন করার খুব প্রয়োজনীয়তা রয়েছে বাড়াবাড়ি পর্যায়ে, তো এই দুটো সমস্যা যদি দুরকম ভাবে থাকে সেখানে কি একজন আয়ুর্বেদ চিকিৎসক আমাদের হেল্প করতে পারে? আমার কাছে পেশেন্ট আছে হাওড়া ময়দানে, আমার পেশেন্ট আছে, ওনার ডায়াবেটিস ট্রিটমেন্ট আমি করছিলাম, ব্যথা ছিল আর ডায়াবেটিস ছিল, ট্রিটমেন্ট করছিলাম, পরে উনি বলেন ওনার অসহ আছে, তো ওনার আগে ডায়াবেটিসটা আমি ওষুধ দিয়ে দিয়ে নর্মাল করলাম, তারপর অসহ খাসুত করে দিলাম, এখন খাসুত করে অসহটা একদমই ভালো হয়ে গেছে, এর সঙ্গে সঙ্গে ডায়াবেটিসও ভালো হয়ে গেছে, এখন উনি শুধু ব্যথার জন্য ট্রিটমেন্ট করাচ্ছেন আমার কাছে। তো আয়ুর্বেদে না বলে কিছু নেই, মেনলি কী হয় কি আজকে আমরা ইউরিনে গ্লুকোজ পাচ্ছি, আজকে আমরা মডার্ন সায়েন্স টেস্ট করে বলছে কি ইউরিনে গ্লুকোজ আছে, ডায়াবেটিস অনেক কিছু বলছে, কিন্তু 1000 বছর আগে আয়ুর্বেদে অলরেডি বলে চলে গেছে কি প্রমেহ পেশেন্টদের ইউরিন মিষ্টি থাকবে, অলরেডি 1000 বছর আগে বলে চলে গেছে। তো আয়ুর্বেদে মেন জিনিস হচ্ছে কি আয়ুর্বেদে প্রত্যেক রোগের চিকিৎসা আছে, শুধু আপনাকে একটু ট্রাস্ট করতে হবে আর এগিয়ে আসতে হবে। আপনি যত সময় মডার্ন সায়েন্সকে দিচ্ছেন, আমি বলছি আপনি 6 মাস তো আমরা চাইছি, আপনি 6 মাস 7 মাস দিয়ে একবার আয়ুর্বেদ ডক্টরকে দেখুন না, একদম যে রোগ নিয়ে আপনি ভেলোর দৌড়াচ্ছেন, যে রোগ নিয়ে আপনি হায়দ্রাবাদ দৌড়াচ্ছেন, যে রোগ নিয়ে আপনি অনেক রাজ্যে দৌড়াচ্ছেন, সেই রোগ নিয়ে আপনি একবার কলকাতায় এসে বা আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টে যেখানে আপনি আমাকে পাচ্ছেন একবার দেখা করুন, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার। অবশ্যই আমরা লাইভ অনুষ্ঠানে বসে বসে কয়েক মিনিটের মধ্যে প্রমাণ পেলাম 17 বছর এবং 20 বছর দিয়ে দিলেন, সেখানে মাত্র 6টা মাস, অবশ্যই কিন্তু আমরা পারবো। কে আছেন, নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো, কোথা থেকে ফোন করছেন? নমস্কার, ঝাড়গ্রাম থাকতে। ঝাড়গ্রাম থেকে, বয়সটা শুনবো? বয়সটা 32 বছর। হ্যাঁ, সমস্যাটা শুনবো। ওই ফিস্টুলা। ফিস্টুলা হয়েছে? হ্যাঁ। কতদিন থেকে? আগে পায়খানা গেলে ব্লাড যেত মাঝে মাঝে। কতদিন থেকে আপনার ফিস্টুলা? কতদিন ধরা পড়েছে? শুনতে পাচ্ছেন না? হ্যালো, যাক সঙ্গে থাকুন। দেখুন, আপনাকে একটাই কথা বলবো, আপনি ঝাড়গ্রাম থেকে বলছেন ফিস্টুলা হয়ে গেছে আপনার, একদম মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন, খড়গপুরে আমি যাব, খড়গপুরে আমার পুরো ওখানে সেট আপ আছে, আমি খাওয়া সূত্র করে দেবো, একবার আসবেন চেক আপ করাবেন, দেখবেন সারা জীবনে আপনার ফিস্টুলা বলে কোনো জিনিসই থাকবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন আসবেন সুগারের রিপোর্ট করে নেবেন, পিপি ফাস্টিং, খাওয়ার আগে আর খাওয়ার পর রিপোর্টটা করে নিয়ে আসবেন। কে আছেন, নমস্কার। হ্যালো নমস্কার, আমি শবনম খাতুন বলছি ব্যান্ডেল রাজহাট থেকে। ওকে বলুন, বয়সটা শুনুন। হ্যাঁ, 25 ইয়ার্স ওল্ড। 25, বলো। বলছি আমার 4 বছর ধরে আমার এই পিঠের শির দ্বারা মানে পুরো রাইট সাইড আমার ব্যথা হয়ে আছে, মানে খুবই প্রবলেম হয় মাঝে মাঝে, শির খুব টান ধরে। হ্যাঁ, মাথাতেও প্রবলেম হয় এই শিরের টানের জন্য, তো ব্যায়াম করছি কিন্তু সময় করা হয় না ব্যায়াম ঠিকঠাক, তো 4 বছর হয়ে গেল, এবার আমি বুঝতে পারছি না যে কি করবে, ব্যথাটা কিভাবে যাবে। আমি ব্যান্ডেলে যে ডাক্তারবাবু চেম্বার জয়েন করতে, ব্যান্ডেলে পেয়ে যাচ্ছেন আপনি? হ্যাঁ, ব্যান্ডেলে কোথায়?
ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। ব্যাডনারে ডক্টর আব্দুল হাকিম থাকবেন 12 তারিখে। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে ওনার সঙ্গে একবার দেখা করবেন, উনি যা ট্রিটমেন্ট করবেন, যা ওষুধ দেখবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কিন্তু সব কিছু ডিটেল নিয়ে নেবেন, আপনি কীভাবে খাবেন বা কী করবেন না করবেন, কী এক্সারসাইজ করবেন, উনি প্রত্যেক জিনিস আপনাকে ডিটেল দিয়ে দেবেন। হাফ ডিটেল নিয়ে বাড়িতে আসবেন না। এর সঙ্গে সঙ্গে ওর অন্য কোনো ইনফরমেশন চাইলে আপনি আমার ফোন নাম্বার নিয়ে নিতে পারেন, ওনার কাছে আমার নাম্বার থাকবে, আপনি ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু একবার এসে ওনার সঙ্গে নিশ্চয়ই দেখা করবেন ব্যান্ডেলে। একদম সকলের জন্য, তাই সে কারণেই বলবো যে ফোন নাম্বার নোট করুন। অনেকে ফোন করে জানতে চান ব্যান্ডেলের চেম্বারটা কোথায়। সব কটা চেম্বার এখান থেকে বলা কিন্তু সম্ভব নয়। হেল্পলাইন নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, প্লিজ নাম্বারটা মোবাইলে সেভ করুন, ফোন করুন। যারা ফোন রিসিভ করবে তারা সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করে দেবে যে আপনি কীভাবে বাড়ি থেকে বেরিয়ে চেম্বার পর্যন্ত কিন্তু আসবেন। তবে প্রচুর মানুষের প্রশ্ন থাকে, ডক্টর সুলতান খানকে যখন তারা লাইভ অনুষ্ঠানে পান প্রশ্নটা আরও বেড়ে যায় যে পায়েলস ফিশার ফিস্টুলার সমস্যা আপনার হাত থেকে তো প্রচুর মানুষ ভালো হয়েছে, এবার আমাদের জন্য কিছু করুন ডাক্তার। দেখুন, পায়েলস ফিশার ফিস্টুলার জন্য আমি দেখেছি পেশেন্টরা কিন্তু অনেকটাই সাফার করতে হয়, কেন কি দেখেছি অনেক প্যাথিতে বলেছে কি শুধু ওষুধটা খেয়ে যান। আমি দেখেছি অপারেশন করার পরও পেশেন্টের কিন্তু রিকার হচ্ছে। কিন্তু পেশেন্টদেরকে আমি একটাই অপশান দিই বারবার কি আপনারা খাওয়াসত্য করে নিন, কেন খাওয়াসত্য একমাত্র জিনিস আছে যেটা আপনাকে পায়েলস ফিশার ফিস্টুলা বলুন বা পলিপ বলুন যে কোনো সমস্যা বলুন একদম নির্মূল গ্যারেন্টির সঙ্গে আপনি ভালো হয়ে যাবেন। এটা আপনাকে জীবনে কোনো দিন ফিরে দেখতে হবে না কি আমার আবার পায়েলস হয়েছে, ফিশার হয়েছে বা ফিস্টুলা হয়েছে। আর এই রোগটা আপনি এই থেরাপিটা যখন আপনি করাবেন, এই থেরাপিটা কিন্তু আপনাকে অনেক দিক থেকে কিন্তু সাইড মানে সামনে রাখবে, যেটা মডার্ন সায়েন্সে অপারেশন করলে অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে কিন্তু সেটা আয়ুর্বেদে কোনো দিনই হবে না। যেরকম খাওয়াসত্য যখন করতে যায় অনেক পেশেন্টের একটা সমস্যা হয়ে যায়, সরি মডার্ন সায়েন্সে যখন অপারেশন করতে যায় একটা সমস্যা হয় যে ইনকন্টিনিউস অফ স্টুল, পায়খানা ধুয়ে রাখতে পারে না পেশেন্টরা, তো সেই জিনিসটা কিন্তু আয়ুর্বেদে কোনো দিনই পাবে না পেশেন্ট। মডার্ন সায়েন্সে যেরকম দেখেছি পেশেন্টদেরকে অনেক দিন ভুগতে হয়, 4 দিন 5 দিন হসপিটালে থাকতে হয়, কিন্তু আয়ুর্বেদে যখন আপনি খাওয়াসত্য করবেন ওই দিন থেকে আপনি আবার মানে যে কোনো কাজ, আপনার মার্কেটের কাজ, অফিসের কাজ, যে কোনো কাজ কিন্তু আপনি রেগুলার করতে পারবেন। একদম একদম, তাই অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বার নোট করতে থাকুন এবং সেই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে আপনাকে, যে কোনো সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। কে আছেন, নমস্কার? হ্যাঁ হ্যালো, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বয়সটা শুনবো। আমার স্ত্রীর জন্য বলছি, বয়স 48। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার স্ত্রী হচ্ছে কি যে সুগার অনিয়ন্ত্রিত, কখনো মানে 25 হয়ে যাচ্ছে, কখনো আবার 300 হয়ে যাচ্ছে, তিনবার ইনসুলিন নিতে হয়, আর একবার মোট 4 বার ইনসুলিন নিতে হয়, মানে কিছুতেই তার নিয়ন্ত্রণটা আসছে না আর কি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। 4 বার ইনসুলিন নিচ্ছেন, পেশেন্ট কীভাবে সহ্য করছে মানে শক। আপনি এক কাজ করুন, সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমার সঙ্গে দেখা করুন, আমি ইনসুলিন বন্ধ করে দেবো, নর্মাল ওষুধ খেয়ে পেশেন্ট আপনার ভালো থাকবে, এটা বলতে পারি আপনাকে। আসলে বাড়ির মানুষগুলো তো আমাদের ভীষণ প্রিয় হয়, এবং আমি যেটা শুনেছি, আমি দেখিনি, আমি দেখতে চাইও না, যে ইনসুলিন নিতে নিতে নাকি জায়গাটার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। খুব খারাপ পেশেন্টদেরকে, সব থেকে বড় জিনিস হচ্ছে পেশেন্ট দেখবেন সবসময় একটা টেনশনে থাকে, কারণ ইনসুলিন নিতেই হবে, খাওয়া খেতে গেলে আগে একটা ব্যাগ হাতে সঙ্গে নিয়ে ঘুরছে, মানে আম্বিলিকাস রিজন নিচ্ছে, থাই নিচ্ছে, জায়গাটা পুরো শক্ত হয়ে যাচ্ছে। একদম একদম, আমরা একটু ছবিটা পাল্টে দিতে পারি, যদি আপনার ইচ্ছা থাকে না, আপনার ওয়াইফের এই দৈনন্দিন জীবনযাত্রাটাই বদলে যাবে, শুধু একটু যোগাযোগ করতে হবে। কে আছেন, নমস্কার? হ্যালো, হ্যাঁ নমস্কার, বহরমপুর থেকে প্রদীপ ব্যানার্জি বলছি। হ্যাঁ প্রদীপ বাবু, বয়সটা শুনবো। আমার বয়স হচ্ছে 39 বছর। আপনার সমস্যা তো? আমার সমস্যা হচ্ছে ডায়াবেটিক 2008 থেকে, তো আমি নিয়মিত প্রাথমিক যে ব্যায়াম ট্যাম গুলো করা সেগুলো করছি, কিন্তু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ঠিক কন্ট্রোলের মধ্যে থাকছে না। এছাড়া কোনো সমস্যা হচ্ছে শরীরে? শরীরে প্রোস্টেটে একটু ইনফেকশন হচ্ছে কিছুদিন থেকে, প্রথমে ধরা যখন পড়েছিল তখনও ওই সমস্যায় দেখা দিয়েছিল, এখন কিছুদিন থেকে দেখছি আবার ওই ইনফেকশনটা হালকা হচ্ছে, যার জন্য একটা লোশন দিয়েছে লাগাচ্ছি, তখন কিছুদিন ভালো থাকছে। ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। এটাই হচ্ছে, আমি এটাই জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম স্টার্টিং এর প্রোগ্রামে, আমরা এটাই বললাম আপনাদেরকে কি যে ডায়াবেটিক ওষুধ আপনারা খাচ্ছেন এটা হচ্ছে শুধু ব্লাড সুগারটা কমাচ্ছে আপনার, কিন্তু আমি যে ওষুধটা আপনাদেরকে দেবো সেটা ওই ডাইরেক্ট অর্গানসে গিয়ে কাজ করবে। আপনি 11 বছর আপনি যেটা খেলেন সেটা হচ্ছে শুধু ব্লাড সুগারটা কমানোর জন্য, আর আমি আপনার 6 মাস যে ট্রিটমেন্ট করবো সেটা হচ্ছে পেনক্রিয়াস কিনে ট্রিটমেন্ট করবো। পেনক্রিয়াস যখন আপনার ঠিক হয়ে যাবে দেখবেন সারা জীবন আপনার কিন্তু ওষুধ খেতে হবে না।
একদম তাই, যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে, যোগাযোগের জন্য ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে। যদি কোনো কারণে নোট করতে না পারেন বা সময় হয়ে না ওঠে, তাহলে কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে অনুষ্ঠান দেখুন এবং সেখান থেকে কিন্তু অবশ্যই ফোন নাম্বারে ফোন করুন। তবে এই নাম্বারে ফোন করবেন ডক্টর সুলতান খান বা ডক্টর আব্দুল হাকিমকে পাওয়ার জন্য, হেল্পলাইন নাম্বারগুলো তাই আপনার জন্য খুব জরুরি। আজকে এই পর্যন্তই, ডাক্তারবাবুর সাথে আমাদের দেখা হচ্ছে পরের বুধবার। বুধবারের লাইভ অনুষ্ঠানে কিন্তু আবার নজর রাখবেন, পাশাপাশি শুক্রবারের লাইভ অনুষ্ঠান কিন্তু রয়েছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।